আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে কোনো কিছু মানতে তো কেউ বাধ্য কাউকে তো আপনি কোনো কিছু মানতে বাধ্য করতে পারবেন না মানে একজন মুসলিম তো আপনি জোর করে না করে মারপিট করতে পারবেন হয়তো কিন্তু সে তো মন থেকে পড়বে না আপনি কি করবেন কিছু করতে পারবেন বা ধরেন একজন একজন মনে করেন যুক্তি মানতেছে না তাহলে কি করবেন আপনি আমার কি করার আছে ভাই একজন মানে যুক্তিরা মানতেছে না যুক্তি যুক্তির মতো আমি মানুন না হ্যাঁ একজন মনে করতে মনে করেন একজন মনে মনে করেন বলতেছে বিজ্ঞান মানি না ওই ধর বিজ্ঞান মানি না এখন কি করবেন আপনি মানতে আপনি তো বাধ্য করতে কেউ কেউ পৃথিবীর কেউই তো কোনো কিছু মানতে বাধ্য না ভাই তাই না মানে আমি বাধ্য করব কিভাবে মানে একজন মানুষ যদি একটা কিছু না করে তাহলে আমি তাকে করাবো কিভাবে সেটা এটা তো করানো আমার পক্ষে তো সম্ভব না তাহলে তো জোর জবরদস্তি হয়তো কিছুক্ষণের জন্য করা যেতে পারে কিন্তু জোর জবরদস্তি সরাই নিলে সেটা আবার আগেরটা আগে আগের আগের মতো করবো পৃথিবীর কেউই তো কোনো কিছু মানতে বাধ্য না কিন্তু একজন নাস্তিকের নাস্তিকের জন্য নাস্তিক যারা হয় তারা আমরা সাধারণত ধরে নেই যে তারা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে নাস্তিক হয় তাদের ক্ষেত্রে যে জিনিসটা কাজ করার কথা সেটা হচ্ছে যুক্তি কাজ করার কথা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করলে তখন তো তারা এই জিনিসটা অবশ্যই মানার কথা যে তারা অন্য মানুষের রাইট ভায়োলেট করবে না অন্য মানুষের ক্ষতি করবে না অন্য মানুষের কোনো কষ্টের কারণ হবে না মানে মানুষ মানুষের ভিতরে মানে সব মানুষ এবং প্রাণী জগতের ভিতরে যেন আমরা ইয়াটা বাড়াতে পারি মানে হ্যাপিনেসটা বাড়াতে পারি হ্যাঁ

কিন্তু সে তো বড় কোনো ভয় ভায়লেন্স নাও করতে পারে এটা আপনাকে কি বললো যে তার কাছে যদি মানে এটা আপনি কিভাবে শিওর হলেন যে আল্লাহর ভয় সে ভায়লেন্স না করতে পারে এটা কোথায় আপনি এটার কি কি এক্সপেরিমেন্ট আপনি করছেন যেটা দ্বারা দেখা গেছে যে একজন মানুষ ভায়োলেন্ট কিন্তু পরকালের ভয় সে ভায়লেন্স ভায়লেন্স করতেছে না তাহলে তো ভাই সারা পৃথিবীতে তো ধর্মিক দেশগুলো যে দেশের মানুষ হচ্ছে যে পরিপূর্ণভাবে ধর্মিক তাই সেই সমস্ত দেশে দুর্নীতি কম তো খুন কম হইতো ধর্ষণ কম হইতো ভায়লেন্স কম হইতো আমি তো দেখতেছি সারা পৃথিবীতে আমি যখন প্রথম ইউরোপে আসছি প্রথম ইউরোপে আসার পর আমি একটা জিনিস খুব অবাক হয়েছি যে পাখিগুলা পাখিগুলা মানুষের ভয় পায় না আমি রাস্তা দিয়ে বার্গার কিনা আমি খাইতে খাইতে হাঁটতেছি একটা পাখি আইসা আমার কান্ধের উপরে বৈশা আমার ঠক করে আমার বার্গারটা নিয়ে নিল নিয়ে দৌড় দিল উড়াল দিলো ও মা আমি তো পুরো টাস্কি ওইটা হচ্ছে মানে সামুদ্রিক পাখি আর কি হ্যাঁ মানে সমুদ্রের পাশে আমি হাঁটতেছিলাম ও মা আমি তো পুরো টাস্কি খাই গেলাম যে একই বড় সাইজের একটা পাখি হ্যাঁ মানে এই অঞ্চলের মানুষদের ভিতরে আমি দেখছি যে এই অঞ্চলের মানুষ একটা কুকুরকে পর্যন্ত হার্ট করে না একটা প্রাণীকে পর্যন্ত হার্ট করে না যেখানে আমি দেখতেছি যে অঞ্চলের মানুষরা হচ্ছে হচ্ছে ধর্ম না আর ঢাকার রাস্তায় আমি যেই জায়গায় জন্ম হয়েছি যে ঢাকার রাস্তায় ঢাকার রাস্তায় এমন কোনো কুত্তা নাই যারে মানে পাবলিকে পিটায় নাই এমন কোনো কুকুর নাই যাকে মানে ইয়া করে নাই আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি যে পরিপূর্ণ ধার্মিক নামাজ থেকে বাইরে হয় এসে কুত্তাটা লাথি মারছে একটা মানে মানে বিলাইটারে ছাদ থেকে ফালাই দিছে অথবা এটা করছে সেটা করছে এর প্রত্যেকটা দিনে মানে ধরেন পকেটমার ধরা পড়ছে একজন একটা পকেটমার ধরা পড়ছে বাসের লোকজন এমন মায়ের মার কয় টাকার চুরি করছে হয়তো একশো টাকা পাঁচশো টাকায় চুরি করছে কিন্তু এমন মায়ের মাল্য লোকটারে আমার চোখের সামনে আমি বাধা দিতে গেছি আমারে শুধু মারা শুরু করে আমার ভাবছে যে আমিও মানে পকেট মারের ইহা বাঁচিতে আসছি আমি বলতেছি যে পুলিশকে পুলিশকে ডাকেন আপনারা নিজেরা মারতেছেন কেন মানে যে এমন কি রাস্তা দিয়ে যে ব্যাটা জানেও না কি হইতেছে একবাটা হারতেছিল জানাও না যে এখানে কি হইতাছে সেই বাটাও আইসা দুইকা দুইটা গুষি মেরা তারপর জিজ্ঞাসা করতেছে কি হইছে ভাই কি হইছে ঘটনা কি হ্যাঁ মানে সে আগে গুষি না মারছে দুইটা ধামধুম করে গুষি মাইরা তারপর জিজ্ঞাসা করতেছে ভাই কি হইছে মানে তুই বাটা জানোস না যে এখানে কি হইছে তুই গুষি মারলি কেন তিলে তো আপনি যেটা বলতেছেন যে ধর্ম মানলে মানে ভায়োলেন্স থেকে ইয়া থাকবে আমি তো দেখি উল্টা কেস সারা পৃথিবীতে আমি দেখি যে যে সমস্ত দেশ হচ্ছে কি ধর্মহীনদের দেশ সেই সমস্ত দেশে পশু পাখিরা নিরাপদ সমকামী মানুষেরা নিরাপদ নাস্তিকরা নিরাপদ মানে ভিন্ন মতাবলম্বীরা নিরাপদ এমনকি মুসলিমরাও নিরাপদ আর যে সমস্ত দেশে ধার্মিকরা বেশি সেই সমস্ত দেশে ধার্মিকরাই নিরাপদ না ধার্মিকরাই থাকে ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না হ্যাঁ ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন জি জি তাহলে আপনি কিসের উপর ভিত্তি করে বলতেছেন যে ধর্ম মানলে হচ্ছে ভায়োলেন্স থেকে দূর থাকবে এটা কোন ডেটার উপর নির্ভর করে আপনি বলতেছেন ভাই আমি তো এরকম কখনো বাস্তবে দেখি নাই যে ধর্ম মানুষকে ভায়োলেন্স থেকে বরঞ্চ আমি দেখছি ধর্ম মানুষের ভিতরে ভায়োলেন্ট ইয়া তৈরি করে মানুষজন আল্লাহ আকবর বিলা আল্লাহ আকবর বিলা মানে টুইন টাওয়ার ধ্বংস করা ফেলতেছে আল্লাহ আকবর বিলা হলি আর্টিজান ঘটাইতেছে আল কায়দা আইসিস মানুষ খুন করতেছে কুইন খুন করা যাচ্ছে খুন করা যাচ্ছে আমি তো কেউ যে আমি পর্যন্ত দেখলাম না আল্লাহ নাই বইলা মানে একটা বোমা মেরা দিল আল্লাহ নাই বইলা একটা মানে খুন করে দিল

পুরা উড়া গেল বিল্ডিং পুরা মানুষজন সম্পর্ক আল্লাহ রাই বেলা এরকম কেউ করছে এরকম আমি আমার জিন্দগিতে শুনিও নাই দেখিও নাই আপনি একটু একটা নিউজ আর্টিকেল দেখান তো এরকম হচ্ছে

মানে আস্তিকতা বা ঈশ্বরের বিশ্বাস ভায়োলেন্স থেকে বিরত রাখতে পারে এইটা পাইছেন কথা এটা একটা এভিডেন্স দেখান আমি তো দেখতেছি আচ্ছা আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি শয়তান তো আল্লাহরে নিজে দেখছে নাকি মেঘাহার্স ভাই বলেন তো শয়তান আল্লাহ যে আছে এটা তো জানে নাকি আমি এটা সম্পর্কে জানি না ভাই আল্লাহ আচ্ছা শয়তান যে ইবলিস ইসলামের যে ইবলিস শয়তান সে তো আল্লাহর সাথে কথা কইছে নাকি হইতে পারে

মানে বালির ভিতরে মুখ ঢুকায় একজন যদি ভাবে যে আমার কেউ দেখতেছে না মানে একেবারে এক দড়ি বাধাউটের মতো ঠিক আছে পরের জনকে আমি যে জিনিসটা বলতে নিচ্ছে নিয়েছিলাম সেটা বিশ্বাস করি যে এই যে শয়তান তো আল্লাহ নিজেই কথাবার্তা বলছে তাই না শয়তান তো জানে যে আল্লাহ আছে এবং আল্লাহ তার জাহান নামে নিয়ে এক মানে গ্রিল গ্রিল করবো এই যা ইচ্ছা করবো কিন্তু শয়তান তো কইতেছে তো মানে বাল বালদীয় পুষলাম না যা তুই করগা যা আল্লাহ তুই করগা মানে যা ইচ্ছা করগা আমি তোর কথা মানি না তোর আমি আমি করবো না আমি না আল্লাহ আল্লাহ কি করবি তুই কর যা করা এই যে মানে শয়তান যে এটা করলো শয়তান তো একদম ডেফিনেটলি জানে আমরা তো ধরেন মানুষেরা তো আল্লাহ যে আছে এটা মানে একটা অন্ধবিশ্বাসের ব্যাপার অন্ধবিশ্বাস করতে হবে কিন্তু শয়তান তো একদম ডিরেক্ট কথাবার্তা বলতেছে আল্লাহর সাথে তাই না ওই আল্লাহ তুমি মানে আমার সিজা করতে কিছু কে আমি সিজা করুম না আল্লাহ আদম আমি সিজা করুম না তুই পাল্লা করা বেটা যাবাড়া তুই আমার জাহান নামে তুমি যাবাড়া দেয় যা আমি পুষি না তোর তোর দিব না আমি তোর কথা শুনুম না এই যে শয়তান তো আল্লাহ আছে একদম জাহান নামে দিবে একদম হান্ড্রেড পার্সেন্ট সে শিওর বিষয় তারপরে তো তার কথা শোনান যায় নি তাই না তাহলে এই যে আল্লাহতে বিশ্বাস করাটা এই যে শাস্তির ভয়টা একজনকে মানে ভালো পথে চালাবে এটা তো ইসলামের বিধানই তো বলা আছে যে আল্লাহর অস্তিত্ব একদম হান্ড্রেড পরেও একজন মানুষ আকাম করতে পারে তাই না এই যে শয়তান একজন মানুষ বা একটা সত্তা আকাম করতে পারে মানে আল্লাহর কথা না মানতে পারে তার প্রমাণ আল্লাহারে জানে যে আল্লাহ আছে আল্লাহ বা ফিরাইব মারবো জাহার নামে না ফাড়াইবো তারপরে পুসলাম না তোরে পুষিনা না যা বেটা আল্লাহ তোরে তোরে পুসলাম না কিছু করলাম না যা তুই কি করবি কর গা যা দিদিসামে দিস মিরাই সারে যা তারপরে তোর কথা আমি শুনুন না এই যে এর এখানে তো দেখা যাচ্ছে যে সে সে একজন আস্তিক শয়তান হচ্ছে আস্তিক তাই না শয়তান তো আস্তিক নাস্তিক না শয়তান হচ্ছে একজন আস্তিক আল্লাহ বিশ্বাস করে সে আর আল্লাহ পাক হচ্ছে একজন নাস্তিক তাই না আল্লাহ পাক তো তার কোন স্রষ্টারে বিশ্বাস করে না আল্লাহ পাক মানে ইসলামের যে মানে মানে মিথোলজি সেই মিথোলজি অনুসারে আল্লাহ পাক ক্যারেক্টারটা হচ্ছে একটা নাস্তিক ক্যারেক্টার কারণ সে তার কোন স্রষ্টাতে বিশ্বাস করে না আর শয়তান একটা আস্তিক ক্যারেক্টার যে আল্লাহতে কিন্তু করে হ্যাঁ তাহলে এই আস্তিকতা বা ঈশ্বরের বিশ্বাসটা কি তাকে এই মানে আল্লাহ বিরোধী থেকে বিরত রাখতে না তো মানে মানে কিভাবে একজন মুমিন এসে বলে যে আল্লাহতে বিশ্বাসটা তাকে কাজটা থেকে বিরত রাখবে কিভাবে সম্ভব এখানে তো দেখা যাচ্ছে যে মানে যেই গল্পটা হচ্ছে একদম শুরুর গল্প সেই গল্পেই তো দেখা যাচ্ছে যে একজন মানে নেই মানলাম না তোর আল্লাহ বসিনা যা তো এই কি যুক্তি নিয়ে আসে এই জিনিসটা আমি না এদের মানে মাথায় কি আছে কি মানে কাজ করে এবং এরা মনে করে যে মানে মানে ভিতরে মতো বালির মাথা রাখলে দেখতে পাবেন তারা ভাবে মানে কি একটা তৃপ্তি তাদের আচ্ছা পরের জনকে যুক্ত করি ঠিক আছে আহ এমডি সাগর আপনাকে যুক্ত করা হয়েছে এমডি সাগর আপনি বলেন এমডি সাগর আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে বলছিলাম আসলে আপনার এই ইয়াগুলো আমি ধরে দিন শুনি এবং আমি খুব অল্প সময় আপনাকে এই যে কথাগুলো আপনি বলেন এটা আমি মানে মনে মনে বা আমি অনুধাবন করেছি আসলে আপনার বক্তব্যগুলো মানে খুব সত্যি আর কি এখন আমি বলতে চাচ্ছি এই যে মুসলমান যে লোকগুলো আছে এদের কি ব্রেন কি একেবারেই পচা এরা এটুকু কি বোঝে না বা যাচাই বাসাই করে না শুধু লাফালাফি করে সব বিষয় নিয়ে

সেটা মনে হয় এই যে আমি তাকে একটা প্রশ্ন করতেছি যে এই যে আস্তিকতা একটু আগে যে নিযুক্ত হইলেন আমি জিজ্ঞেস করলাম যে আস্তিকতা মানুষকে যে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে এটার একটা প্রমাণ আমি চাইছি যে কোন কিভাবে এটা সম্ভব এই আমি তো ইনিশিয়ালি দেখতেছি যে শুরুর যে গল্প যে শয়তান আপনি বলেন তো যে এই যে শয়তান ক্যারেক্টারটা তো আস্তি ক্যারেক্টার তাই না জি সে তো আল্লাহর সাথে কথা কইছে নাকি হ্যাঁ কথা কইছে এর মতো আস্তিক তোর না তাই না সে এমন কোন জায়গা নাই যেখানে সিজদা করে নাই আমরা যেই মানে শয়তানের যে গল্প পড়ছি সে হচ্ছে এমন চিজ্জা করছে আল্লাহারে ওরে বাপরে এমন ইবাদত বন্ধ করছে আল্লাহর জন্য এককারে ফাড়ায় ফাড়া ফলাইছে এই কারণে সে জিন হওয়া সত্ত্বেও সে ফেরেশতাদের নেতা হইছে দেখি ভাই এই গল্প আপনি শুনছেন না এটা আমি অতদূর শুনি নাই মানে আমার এটা আসলে অনেক ভালো লাগে না কি এদের আমি আগে থেকে কিছুটা মানে একটু একটু পড়ছি তো কিন্তু মানে তেমন ভালো লাগে নাই আর আপনার এই কথা শুনে তারপর থেকে তো একদমই মানে মোটেই ভালো লাগে না আচ্ছা আমি যেটা পয়েন্ট যেটা বোঝানোর চেষ্টা করছি যে এই গল্পগুলা তো আমরা সবসময় শুনছি যে মহাবিশ্বে এমন কোন স্থান নাই যেখানে শয়তান আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে নাই হ্যাঁ মানে জাহান এমন কোনো জায়গা নাই যেখানে শয়তান উদ্দেশ্যে তার মানে হচ্ছে সে হচ্ছে একটা গুরু

হেরেই আল্লাপাক পারলো না তার ভয় দেখা তারে মানে সিধা করতে তাহলে মানুষটা সিধা করবো মানুষের কাছে তো তার কোনো প্রমাণ নাই শয়তানের কাছে তো প্রমাণ আছে যে আল্লাপাক আছে শয়তান নিয়ে সিধা করতে পারলো না আর মানুষটা প্রমাণ না দিয়ে মানুষটা সিধা করে ফেলাইবো এটা কেমনে হয় এটা তো আমি বুঝলাম না এটা তো একটা সিম্পল বিষয় হ্যাঁ বলেন জি জি এটাই তো একদমই অসম্ভব এই জিনিসটা আমার মনে হয় এরা বুঝতেছে কিন্তু আসলে মানে প্রেস্টিজের লড়াইতে মানে ওর জেতার একটা ইচ্ছা এগুলো বলতে পারতেছে না হ্যাঁ এটা খুবই মানে হতাশাজনক সহজ করে বলার পরে তারা মানে তাদের মাথায় ঢোকে না নাকি তারা কারণে মানে আজ কাছে হেরা গেলে আমাকে এটা ভাইবা তারা চলে যায় উল্টা পাল্টা কথাবার্তা বইলা আবার বলতেছে যে সেনা যে মুসলিম কিনা আমি কেমন বুঝলাম মানে আমি যেন না তার কথা শুনে যেন আমি বুঝি না আমি যেন ইয়া খায় আসছি ঘাস খায় আসছি এই পর্যন্ত না আর মেন কথা হচ্ছে এই যে মুসলমান আমাদের মুসলমান ধর্মের ভিতরে মানে ছেলে পেলে বা মানুষজনগুলো অশিক্ষিত মানে তেমন শিক্ষিত না যে কারণে এরা এই মূর্খমী ভাবটা এদের ভিতরে রয়ে গেছে এরা পূজার চেষ্টা করে না হ্যাঁ ঠিক আছে এমডি সাগর ভাই আপনি কি আর কিছু বলবেন না আর কিছু বলবো না ভালো থাকেন আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাই আপনাকে ভালো থাকেন